আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুত সম্পর্কে আমরা একটু বলি। তাগুত কাকে বলে? তাগুত হলো মা তাজাওয়াজাল হাদ। তাগুত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সীমানা দিয়েছেন সেই সীমানা লঙ্ঘন করা। কি ক্ষেত্রে? কয়েকটি ক্ষেত্রে সীমানার লঙ্ঘন করা, মাবুদের ক্ষেত্রে, মাতবুউর ক্ষেত্রে, মোতাউর ক্ষেত্রে। মনে থাকবো কথাগুলো, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। তাগুত হলো সীমা লঙ্ঘন করা, যেমন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে চললে এটাকে বলা হয় তগাল মা, পানি তাগুত হয়ে গেছে, পানি কি হয়ে গেছে তাগুত। এটা কোরআনেই আছে, আল্লাহ পাক বলছে ইন্না লাম্মা তগাল মা, যখন নূহের যে প্লাবন আসছিল নূহ আলাইহিস সালামের যুগে, তখন আল্লাহ বলছে পানিকে যখন আমি তাগুত বানাই দিছি, মানে পানির প্রবাহ বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত করা শুরু হয়েছে, এটাকে বলা হয় তাগুত। তাই তাহলে তাগুত হলো সীমানা অতিক্রম করা। কিসের সীমানা? মাবুদের সীমানা, মাতবুউর সীমানা, মোতাউর সীমানা। তিনটা সীমানা অতিক্রম করলে এই লোক তাগুত, এবং যারা ওই লোকেরা অনুসরণ করবে এরা তাগুতের অনুসারী। তিনটা সীমানা, সীমানা তিনটা কি কি? একটা হলো মাবুদের সীমানা। মাবুদের সীমানা মানে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মাবুদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন এসে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে মাবুদ বানায়, অন্য কারো ইবাদত করে, সে মাবুদের সীমানা লঙ্ঘন করছে, অতিক্রম করে ফেলছে, সে সীমানা পার হয়ে গেছে, সেই অনুমোদন ছাড়া, ভিসা ছাড়া সে সীমানা পার হয়ে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী সে আল্লাহর জমিনে। সে কি অবৈধ অনুপ্রবেশকারী, ভিসা ছাড়া অনুমোদন ছাড়া সীমানা অতিক্রম করে ফেলছে। কিসের সীমানা? মাবুদের সীমানা। মাবুদ হলেন একমাত্র সত্যিকারের মাবুদ আল্লাহ, সে আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ বানাইছে, তাহলে এই লোককে কি বলা হয়? তাগুত। কেন সে তাগুত? সে মাবুদের সীমানা অতিক্রম করছে। আরেকটা সীমানা হলো মাতবুউর সীমানা। মাতবু, মাতবু মানে এত্তেবা থেকে, এত্তেবা, এত্তেবা তো বুঝি আমরা, এত্তেবা মানে অনুসরণ করা। তবে এত্তেবা আর এতাআত দুটাই অনুসরণ করা, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। এত্তেবা হলো এমন এত্তেবা কদম বা কদম পুরাপুরি অনুসরণ করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করা। আল্লাহ পাক বলছে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার রাসূলের এত্তেবা করো তাহলে হেদায়েত পাবা। তাহলে এত্তেবা করতে হবে জমিনে একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত্তেবা করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন যেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার সীমানা অতিক্রম করবে সে তাগুত, মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রাখি গেছে তার সে এই সুন্নতকে যথেষ্ট মনে করতেছে না, সে আরও নতুন নতুন বেদাত বানাইতেছে, বেদাত বানায় বানায় মানুষকে বেদাতের দিকে আহ্বান করতেছে। এই লোককে কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাগুত, বেদাত সৃষ্টিকারী। এই লোক কিসের সীমানা লঙ্ঘন করছে? মাতবুউর সীমানা, এত্তেবার সীমানা লঙ্ঘন করছে। আরেকটা হলো এতাআত, যেমন এতাআতের একটা সীমানা আছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীন, অন্যদের এতাআত করতে হবে শর্তযুক্ত। এখন যাদের এতাআত করতে হবে শর্তযুক্ত তাদেরকে যদি শর্তহীন আনুগত্য করে, অথবা যার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি শর্তযুক্ত করে করে, তখন হয়ে যায় কি? তাগুত, মানে সে ওই আনুগত্যের সীমানাটা লঙ্ঘন করে ফেলছে। আমার বুঝে আসছে কথাটা? যেমন শর্তযুক্ত আনুগত্য করতে হবে, আলেম ওলামাদের আনুগত্য করতে হবে কি? শর্তযুক্ত। এখন আপনি যদি তারও শর্ত মুক্ত, শর্তহীন বানাই ফেলান তাহলে তাগুত। যদি বলেন যে আজকের দুনিয়াতে আমি যা বলি এটাই একমাত্র সঠিক, আমার এটাই আপনারা সবাই অনুসরণ করবেন, কোনো বোঝা দরকার নাই, আমি বলছি এটাই দলিল, বাস আমি হলাম তাগুত, আর যারা অনুসরণ করবে তারা হবে কি? তাগুতের অনুসারী, কারণ আমি এতাআতের সীমানা লঙ্ঘন করছি। এজন্য যুগে যুগে যত আলেম,
যত আলেম, যত মুহাদ্দিস, যত ফকিহ, যত মুস্তাহিদ দুনিয়া থেকে গেছেন, সকলে একটাই কথা বলতেন, ইন্নামা আনা উখতি ওয়া উসিবু, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মধ্যে ভুলও আছে শুদ্ধও আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বারবার তারা বলতেন এই কথাটা যে দুনিয়ার মানুষ, ইন্নামা আনা উখতি ওয়া উসিব, আমি ভুলও করি শুদ্ধও করি, আমার মধ্যে দুটাই আছে, এই জন্য আমার সব কথা দলিল বিহীন, সব কথা শুদ্ধ মনে করে গ্রহণ করিও না, তবে একমাত্র এই কবরে যিনি আছেন। ইমাম মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি কবর দেখাই দিতেন, কারণ উনি তো মসজিদে নববীর ইমাম সাহেব, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের পাশে সালাতে ইমামতি করতেন, উনি কবর দেখাই দেখাই বলতেন যে একমাত্র এই কবরে যিনি আছেন তার কথা সবই সঠিক, সবই মানতে হবে, কোনো কিছু অমান্য করা যাবে না, বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, ওনার মধ্যে কোনো ভুল নাই। আর আমি ইমাম মালিকের মধ্যে ভুলও আছে শুদ্ধও আছে, তাহলে সব আহলুল আলেমদের ছিল এটা। এখন কারোরও যদি মনে করতো না ওনার মধ্যে কোনো ভুল নাই, সব শুদ্ধ, তখন কী হয়ে যাবে? তা অবস্থায়